তাহলে আপনার সন্তান কেন বলে বা অমুসলিমরা কেন বলে ধর্ম যার যার উৎসব সবার যদি কথাই হয় বিয়ে যার যার বউ সবার যদি হয় তাহলে ব্যবসা যার যার টাকা পয়সা সবার কথা যদি হয় তাহলে গাছ যার যার গাছের ফল সবার আপনাকে মানতে হবে আপনি বিয়ে করেছেন আপনার বউ সবার কথা মানতে হবে আপনাকে ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে কথা খারাপ লাগতে পারে সম্মানিত অবস্থিতি কিন্তু এসে বাস্তব এই যে একটি জঘন্যতম সিরকি মতবাদ আমাদের ভিতরে ভরে দেওয়া হয়েছে এ কথা কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা মানি না সর্বদাই দেখবেন স্লোগান চলে ধর্ম যার যার উৎসব সবার তার মানে আপনি মুসলিম আপনার গ্রামে বা আপনার দেশে হিন্দুদের পূজা চলছে মূর্তি পূজা চলছে আপনি সেখানে গিয়ে নাচেন ডান্স করেন তাতে কোনো অসুবিধা নেই এ কথা তারা বলতে চাচ্ছে তাহলে আপনার ঈদের নামাজে তারা কদিন আসে ধর্ম যার যা হয় উৎসব সভার হয় তাহলে আপনার ঈদের নামাজে বা আপনার সময় তারা ফুর্তি করতে কখন আসে আপনি একজন মুসলিম হিসেবে তাদের পূজা দেখতে গেলেন কেন আপনি একজন মুসলিম হিসেবে তাদের প্রাসাদ প্রসাদ খেতে গেলেন কেন আপনি নিজেই তো কলঙ্কিত আপনি নিজেই তো বেইমান যার কারণে আপনি তাদের পূজাতে গেলেন সম্মানিত অবস্থায় যেখানে আল্লাহ তালা লালও তবতীর্ণ হয় অভিশাপ অবতীর্ণ হয় পূজা মন্ডলে যেখানে আল্লাহ আগান অভিশাপিত হন সেখানে আপনি একজন মুসলিম হিসেবে আপনি তাদের পূজা মন্ডলে গেলেন কেন যেখানে অমুসলিম খ্রিস্ট কালচার চলছে সেখানে আপনি গেলেন কেন অথচ নিজেকে আপনি মুসলিম বলে দাবি করছেন টোটাল এই হারাম সম্পূর্ণরূপে হারাম সম্মানিত বস্তুতে অত আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ তবে যার যার ধর্ম সে সেভাবেই পালন করবে আপনি বাধা দিতে পারেন না একজন মুসলিম সে তার ধর্ম পালন করবে সে যেমন ভাবে ইচ্ছা সে তার ধর্ম পালন করুক আপনি বাধা দিতে পারেন না তাদের মুক্তিদেরকে আপনি গালি দিতে পারেন না যেমন আপনি গালি দিতে পারেন না তেমনি তাদের আপনি প্রশংসাও করতে পারেন না যদি আপনি প্রশংসা করেন তাদের মূর্তির তাহলে আপনার ইমানের টুটুটি রয়েছে আপনার ইমান চলে যাবে আপনার ভিতর থেকে ঠিক তেমনি হবে আপনি তাদের মূর্তিদেরকে গালি দিতে পারেন না আল্লাহ নিষেধ করেছেন জলায়তা দিনা মেন দুনিল্লা যারা আল্লাহ অন্য কারো পূজা করে তাদেরকে খবরদার তোমরা গালি দিও না তাই তাহলে হয়তো তার অজ্ঞতা বসত তোমাদের আল্লাহকেও তারা গালি দেবে সম্মানিত বস্তুতি অতএব পৃথিবীর বুকে যার যেটা ধর্ম সে সেটাই পালন করবে স্লোগান এমন হওয়া উচিত ছিল ধর্ম যার যার উৎসব তার তার এরকম স্লোগান হওয়া উচিত ছিল কিন্তু স্লোগান হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এটি রূপে মিথ্যা কথা আপনি মুসলিম হিসেবে যদি তার ধর্মশালায় যান তাহলে আপনার ইমান থাকবে না সম্মানিত বস্তুতি অতএব আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে